হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেশন ইনস্ট্রাক্টর। আলোচনা করব একটি স্টোরি রাইটিং নিয়ে। রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস বেসড অন দ্য ফলোয়িং হিন্টস। নিম্নলিখিত হিন্টসের উপর ভিত্তি করে 60টি শব্দের মধ্যে একটি গল্প লেখো। এবার দেখে নেব হিন্টসগুলো। অ্যান ওল্ড ফার্মার কলস হিজ লেজিসন্স, এক বৃদ্ধ কৃষক তার অলস সন্তানদের ডাকে। আস্কস দেম টু ডিগ আপ ট্রেজার স্টোরড ইন দ্য ফিল্ড, মাঠে জমা হওয়া সম্পদ খুঁড়তে তাদেরকে বলেন। সন্স ডিগ আপ ফিল্ড বাট ফাইন্ড নো ট্রেজার, সন্তানরা মাটি খোঁড়ে কিন্তু কোনো সম্পদ পায় না। ফার্মার আস্কস দেম টু শো সিডস, কৃষক তাদেরকে উপদেশ দেয় বীজ বপন করতে। এ রিচ হারভেস্ট, প্রচুর ফসল। সন্স আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, সন্তানরা বোঝে কঠোর পরিশ্রমের মূল্য। এবার এই হিন্টসের সাহায্যে গল্পটার লেখা শুরু করা যাক। সবার প্রথমে একটি টাইটেল দিতে হবে। এখানে টাইটেল দেওয়া হলো এ ফার্মার অ্যান্ড হিজ লেজিসন্স, এক কৃষক এবং তার অলস সন্তানরা। ওয়ান্স দেয়ার লিভড এ হার্ডওয়ার্কিং ফার্মার ইন এ ভিলেজ, একদা একটি গ্রামে একজন কঠোর পরিশ্রমী কৃষক বাস করতেন। হি গ্রিউ ওল্ড অ্যান্ড সিক, তিনি বৃদ্ধ এবং অসুস্থ হলেন। হি হ্যাড 3 সন্স, তার 3জন সন্তান ছিল। দো দ্য সন্স ওয়ার স্ট্রং অ্যান্ড হেলদি, যদিও ছেলেগুলো ছিল শক্তিশালী এবং স্বাস্থ্যবান। দে ওয়ার লেজি, তারা ছিল অলস। দে ডিড নট ওয়ার্ক, তারা কাজ করল না। সো দ্য ফার্মার গট ওরিড, তাই কৃষক উদ্বিগ্ন হয়ে পড়লেন। ওয়ান ডে অ্যান আইডিয়া কেম টু হিজ মাইন্ড, একদিন তার মনে একটি বুদ্ধি এলো। হি কল্ড হিজ সন্স, তিনি তার ছেলেদেরকে ডাকলেন। হি টোল্ড হিজ সন্স দ্যাট, তিনি তার সন্তানদেরকে বললেন যে। হি হ্যাড ট্রেজার স্টোরড ইন দ্য ফিল্ড, তার সম্পদ আছে মাঠের নিচে জমানো। হি আস্কড দেম টু ডিগ আপ দ্য ফিল্ড, তিনি তাদেরকে বললেন মাঠটি খুঁড়ে ফেলতে। দে ডাগ দেয়ার ফিল্ড ফর এ ফিউ ডেজ, তারা কয়েকদিন ধরে তাদের মাঠটি খুঁড়ল। বাট নো ট্রেজার ওয়াজ ফাউন্ড, কিন্তু কোনো সম্পত্তি পাওয়া গেল না। হিজ সন্স বিকেম ডিসঅ্যাপয়েন্টেড, তার ছেলেরা হতাশাগ্রস্ত হলো। দেন দ্য ফার্মার অ্যাডভাইসড দেম টু শো সিডস ইন দ্য ডাগ আপ এরিয়া, তারপর কৃষক তাদেরকে উপদেশ দিলেন খোঁড়া অঞ্চলে বীজ বপন করতে। আফটার এ ফিউ মান্থ, কয়েক মাস পর, হিজ সন্স স এ রিচ হারভেস্ট, তার ছেলেরা প্রচুর ফসল দেখতে পেল। থ্রু দিস এক্সপিরিয়েন্স, এই অভিজ্ঞতার মাধ্যমে দ্য সন্স রিয়ালাইজড দ্য ভ্যালু অফ হার্ডওয়ার্ক, সন্তানরা বুঝল কঠোর পরিশ্রমের মূল্য। অ্যান্ড দেয়ার পার্সপেক্টিভ অন লাইফ চেঞ্জড ফর এভার, এবং জীবনের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে গেল। এবার আসবো মোরাল অব দ্য স্টোরি। এই গল্পের মোরাল দেওয়া যেতে পারে হার্ড ওয়ার্ক ব্রিংস ইটস ওন রিওয়ার্ড, কঠোর পরিশ্রম তার নিজস্ব পুরস্কার নিয়ে আসে। থ্যাংক ইউ স্টুডেন্টস, ভিডিওটি দেখার জন্য।